হাই ফ্রেন্ডস, আমি মিরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আবার একটি বাংলা গানের লেসন নিয়ে চলে এলাম। আজকে যে গানটি তোমাদেরকে শেখাবো, গানটির নাম হলো লাল শাড়ি পরিয়া কন্যা। তো বন্ধুরা, এই গানটি করব খুব ইজিভাবে, যাতে আমার বিগিনার্স বন্ধুরা ওপেন কোয়ার্ড ধরতে শিখেছো তাদের জন্য। আমি আগের আর একটা লেসন দিয়েছিলাম লাল শাড়ি পরিয়া কন্যা, বাট ওটা হ্যাঁ বার কোয়ার্ডে আছে। তো আমি দেখলাম যাতে অনেক বিগিনার্স বন্ধুরা আছে যারা বার ধরতে পারো না, তাদের জন্য খুব ইজি করে আনলাম অনলি ওপেন কর্ডে। তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে কর্ডসগুলো দেখে নিই, অ্যান্ড টাইম প্যাটার্নটা দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটনকে ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকনকে দবাইয়ে, অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমার এই ভিডিওটাকে যারা লাইক করোনি তারা লাইক করে দাও জলদি করে, বিকজ তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করো না, তো লাইক করে দাও, একটা সুইট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, এই গানটি করেছি মাত্র 3টি ওপেন কোয়ার্ডে, হ্যাঁ একদম ইজিভাবে। তো ইজিভাবে করার জন্য আমাদেরকে ক্যাপো লাগাতে হবে। তো যাদের কাছে ক্যাপো আছে তারা ফার্স্ট ফ্রেটে ক্যাপো বসিয়ে দেওয়া, আর যাদের কাছে ক্যাপো নাই তারা স্কেলটাকে হ্যাঁ চেঞ্জ করে দেওয়া, ই মাইনারে গাইবা, হ্যাঁ এই স্কেলটা মানে এই ক্যাপোটাকে উঠিয়ে দেবা, নিয়ে তোমাদের গলা হিসাবে ই মাইনারে গানটা গাইবা, দেখবা হয়ে যাবে। তো এটা এফ মাইনার, বিকজ ক্যাপো প্রথম ফ্রেটে বসিয়ে দিয়েছি, তার জন্য এফ মাইনার হয়েছে। তো যাদের কাছে ক্যাপো আছে তারা ফার্স্ট ফ্রেটে ক্যাপো বসিয়ে দাও। এবার কোয়াড হবে, ফার্স্ট কোয়াড হলো ই মাইনার, সেকেন্ড কোয়াড যেটা হবে সেটা হলো সি মেজার, অ্যান্ড থার্ড কর্ড যেটা হবে সেটা হলো ডি মেজার। মাত্র এই 3টি কর্ড, খুব ইজি কর্ড। তো আর একবার দেখে নাও, ই মাইনার, সি মেজার, অ্যান্ড ডি মেজার। তো বন্ধুরা, এই গানটিতে যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব একবার দেখে নাও, খুব ইজি স্টাইম প্যাটার্ন, সিম্পলি ডাউন স্ট্রোকে আমরা করব। বা আর একটা আমি স্টাইম প্যাটার্ন বলবো, যারা করতে পারো তারা করে নিও। তো এখানে আমরা ইজিটা দেখে নিই, স্টাইম প্যাটার্ন ডায়াগ্রাম আছে দেখে নাও। তো এইভাবে করবা, তো স্লো করে বলছি, ডাউন 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 ডাউন, খুব ইজি, হ্যাঁ সিম্পলি ডাউন স্টপ, কোনো কিছু করতে হবে না। প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন ডাউন একসঙ্গে, তারপরে ডাউন ডাউন। তো টাইমিংয়ে প্লে করবা বন্ধুরা, হ্যাঁ এইভাবে ডাউন 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 ডাউন, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, এইভাবে একটা টাইমিংয়ে, হ্যাঁ ডাউন 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 এইভাবে। তো তোমরা প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। আর আরেকটা আমি স্টাইমিং বলছি, এখানে আছি দেখে নাও, যে কোনো একটা স্টাইমিং লাগাবা হয়ে যাবে, হ্যাঁ এই স্টাইমিংটা দেখে নাও, এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন। তো বন্ধুরা, এভাবে প্লে করবা। একবার কোয়ার্ড প্রোগ্রেসিভটা বলে দিই, হ্যাঁ ই মাইনার, তারপরে সি মেজার, তারপরে ডি মেজার, তারপরে সি মেজার, ব্যাক টু ই মাইনার, এইভাবে চলবে। হ্যাঁ হ্যাঁ এইভাবেই চলবে। তো তোমরা ভালোভাবে প্লে করবা। তো বন্ধুরা, আমি গানটি প্লে করছি, তো কোয়ার্ড প্রোগ্রেসিভ এখানে চলবে, এখানে স্টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে, তোমরা ফলো করো। আর আমার সিঙ্কিংটা জাজ করিও না, বিকজ তোমাদেরকে শেখানোর জন্যই করছি, তো তোমরা ফলো করো। Oh,
এইভাবে কর্ড প্রোগ্রেসিভ চলবে কন্টিনিউয়াসলি এইভাবে। তো আমি টোটাল লিরিক্স গাইলাম না, তো এইভাবে প্লে করে নিও, অনলি ওপেন কর্ডে, এই তিনটি ওপেন কর্ডেই বাজবে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে হেল্প করে থাকি, তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দাও, লাইক করলে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো প্লিজ লাইক করো আর একটা সুইট করে কমেন্ট করে দাও, বিকজ একটা ভিডিও করতে অনেক মেহনত হয়, কষ্ট লাগে। তো প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা নতুন এসেছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিওর রাইট সাইডে নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে দেবে, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠেছে ওটাকেও প্রেস করে দিও। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, জলদি করে লিসেন শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও, কমেন্ট মাই ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বন্ধুরা, ডিসক্রিপশানে অরিজিনাল কোয়াড, হ্যাঁ, বা আরও আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, বা অনলাইন মার্কেট থাকা গিটার বা কোনো কিছু গিটারের যাবতীয় জিনিস, স্ট্রিং বা ক্যাপো বা পিক, যে কোনো জিনিস কিনতে চাও তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে আছি, হ্যাঁ, ওই অনলাইন থাকা দেখবা কিনবা ওইখান থেকেই, হ্যাঁ, এই লিঙ্ক থাকা কিনে নিও, বিকজ আমার ইউটিউবের চ্যানেলে খানিক সাপোর্ট হবে। তো আজ এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।